আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা ঢাকা কলেজের সামনে, মার্কেটটার নাম হলো নূরজাহান। এখানে আসার কারণ আমাদের কিছু কেনাকাটা করার আছে, সেই জন্যই মূলত আসা। আর নূরজাহান মার্কেটে খুব ভালো ভালো ব্র্যান্ডেড গার্মেন্টস প্রোডাক্ট পাওয়া যায়। এখন আমরা H&M এর ট্রাউজার খুঁজছি, তো এক দোকানে পেয়েও গেলাম, তো সেগুলোই আমরা দেখছি। কারণ দারুণ দারুণ সব কালেকশন ছিল এই দোকানটাতে, নিয়েও নিলাম। এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেল, এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বিকেল হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি ধানমন্ডি বেঙ্গল বইয়ে। প্রথমে আমরা বেঙ্গল বইয়ে আসলাম, তো এখানে একটু আমরা নাস্তা করব, বিকালের নাস্তা। দেন আমরা যাব মীনা বাজার। তো নাস্তাতে কি আছে? নাস্তাতে আছে আলুর চপ আর পানি নিয়ে নিচ্ছি। আজকে আমরা চলে আসলাম রাত্রেবেলা, তো এই যে রাত্রের ভিউটা দেখেন বেঙ্গল বইয়ের। এই যে এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা, এটা এখন খাওয়া শুরু করবো। আমাদের বেঙ্গল বই এক্সপ্লোরের ফুল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো চাইলে আপনারা ওটা ভিজিট করতে পারেন। সন্ধ্যার সময় এসে আপনারা এখানে কিন্তু খুব দারুণ একটা সময় কাটাতে পারবেন। এখন খাচ্ছি চা, আর এটা হচ্ছে লিকার চা, এর মধ্যে আছে আদা আর লেবু কুচি। তো চাটা শেষ করি তারপরে যাবো মীনা বাজার। তো চাটা খাওয়া হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মীনা বাজারে আসার পর প্রথমেই আমি চলে গেলাম কোকারেজের সেকশনে। এখানকার কোকারেজ সেকশনটা আমার খুব পছন্দের একটা জায়গা। আসলে আমি শুধু না, আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই কোকারেজ সেকশনটা খুবই পছন্দের। যা হোক, আমার একটা কাটিং বোর্ডের দরকার ছিল, তো সেটাই আমি দেখছি। তো সাইজটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু ডিজাইনটা আমার পছন্দ হচ্ছিল না, যেরকম চাচ্ছিলাম সেরকমটা পেলাম না। দেন আমি এখানে আসলাম, তো একটা একটা করে কয়েকটা আইটেম আমি দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এখানকার প্রাইস রেটটা কেমন আর এখানে কেমন কী জিনিসপত্র কোকারিজ আইটেম পাওয়া যায়।
এখানে কারির যে সেটগুলো ছিল সেগুলো সবই ইউনিক আর কালারফুল ছিল। ছোট ছোট জার দেখছিলাম, সেগুলো গ্লাস শেপের ছিল আর লিড ছিল উডের। তো সিম্পলের মধ্যে ক্লাসি লুক দিচ্ছিল। আর এটা ছিল স্পুনের সেট, এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর এটা আপনারা চাইলে গিফট আইটেম হিসেবেও নিতে পারেন, দামটাও ছিল ঠিকঠাক। দেন এখানে সিঙ্গেল কিছু বোল সেট দেখলাম, বাসার রেগুলার ইউজের জন্য নেওয়া যায় আর এগুলো সিঙ্গেল পিস করেও নিতে পারবেন। আমি যতটুকু পারছি প্রাইস দেখানোর চেষ্টা করেছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আমার মনে হয় এখানে ওনারা ইউনিক সব আইটেমগুলো রাখেন, এজন্যই আমি যখনই ধানমন্ডি 27-এর মীনা বাজারে যাই তখনই একটা ঢু মারি এই সেকশনটাতে, যে নতুন কি কালেকশন ওনারা এখানে এনেছে। এখানে কিছু টি সেট ছিল যেগুলো ছিল বক্স আইটেমের মধ্যে আর ডিজাইনগুলো ছিল অসাধারণ, এগুলোর বেশিরভাগই ছিল ক্রাউন শেপের মধ্যে হাই কোয়ালিটির। খুব সিমসাম করে সাজানো আছে এই ডিপার্টমেন্টটা, তো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনার মনের মতো আইটেমটা। এখানে আপনারা দেশি ব্র্যান্ড থেকে শুরু করে বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে। এই ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা কাঁচা সবজির অপশনও পেয়ে যাবেন। এখানে আপনারা ফ্রেশ মাছ, মাংস, মাংসের কিমা সহ যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। ততক্ষণ নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।